কালকে দাঁত তুলতে যাবেন তো? আচ্ছা, তো কালকে কখন যাবেন বলেছে হসপিটালে? দশটার সময়। দশটার সময়? এর আগে দাঁত তুললেন না একবার? তিনটে দাঁত তোলা হয়েছে। এখন আবার কি প্রবলেম, কি অসুবিধা? কি তিনটে দাঁত খারাপ হয়েছে? আরো তিনটে? ও বাবা, ঠিক আছে, কালকে তাহলে সীমা নিয়ে যাবে। ঠিক আছে, পারলে নয় আমি যাব, আমিও যদি পারি আমি যাব কালকে। দশটার সময় যাবেন তো? আচ্ছা ঠিক আছে। নমস্কার, রিটায়ার্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এইটা এখন আমি এই যাদবপুর বাস স্ট্যান্ডে আছি। এইটা যাদবপুর স্টেশন রোড, এইখানে এখান থেকে 2 মিনিট চলে স্টেশন, যাদবপুর স্টেশন পাওয়া যায়। তা আমি এখন কেপিসি যাব। এই যে কেপিসি হসপিটালে চলে এসেছি, এটাই হচ্ছে কেপিসি হসপিটাল। হসপিটালে আসতে একটু দেরি হয়ে গেল, এসে শুনলাম যে শাশুড়ি মাকে ওটিতে নিয়ে চলে গেছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই চলুন বাইরেটা ঘুরে দেখি। কেপিসি ফুল ফর্ম হয়ে আমি একটুখানি জুম করি। কালীপত দত্ত চৌধুরী মেমোরিয়াল হসপিটাল, এটা হচ্ছে সেকেন্ড ব্লক। আর এইটা হচ্ছে ইমার্জেন্সি, সবাই প্রথমে পেশেন্ট এসে এখানেই দেখায়, এখানে সবসময় ডাক্তার থাকে। ইমার্জেন্সি দেখিয়ে তারপরে যেখানে পোস্টিং করার, ট্রিটমেন্ট করার, সেখানে পাঠিয়ে দেয়। এই হচ্ছে ইমার্জেন্সি। এটা 3 নম্বর ব্লক। এই 3 নম্বর ব্লকের ভেতরেই আউটডোর আছে, যত আউটডোরের পেশেন্ট সব এই 3 নম্বর ব্লকে দেখাতে হয়। খুব সুন্দর লাগছে রাত্রিবেলায়, এটা আরও অনেক সুন্দর লাগে। আমরা এসে দেখি, আমি মাঝে মাঝে প্রায়ই আসি। এই হচ্ছে সেন্ট্রাল রিসেপশন, এইখান দিয়ে ঢুকেই আপনারা যত কার্ড করতে পারবেন এবং ক্যাশ টাকা জমা করা হয় এই সেন্ট্রাল রিসেপশনে, এর ভেতর দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে 4 নম্বর ব্লক। এই এখান দিয়ে ঢুকলে সামনেই আপনারা চোখের যত ট্রিটমেন্ট হয় এখানে হয়, এছাড়া আরও অনেক রকম হয় ট্রিটমেন্ট। এই হচ্ছে সেন্ট্রাল রিসেপশনের পরেই 4 নম্বর ব্লক। এগুলো হচ্ছে স্টুডেন্টদের হোস্টেল, এবং ডাক্তাররাও, জুনিয়র ডাক্তারদের হোস্টেল আছে এখানে। এখানে একটা বিশাল মাঠ আছে, খেলার মাঠ। এখানে প্রতিদিন বিকেলে স্টুডেন্টরা খেলাধুলা করে, ফুটবল মাঠ। ওটা আরেকটা হোস্টেল আছে, এখানে স্টুডেন্টরা থাকে, ফার্স্ট ইয়ার বলুন, সেকেন্ড ইয়ার বলুন, ডাক্তারি পড়ে যারা তারা ওখানে থাকে। আর এই বাঁদিকে এইটাও একটা হোস্টেল আছে, এবং এখানে লাইব্রেরিও আছে। এই এখানে একটা ভালো সুন্দর পুকুর আছে, এই যে পুকুর, আর এগুলো হোস্টেল, এখানেও স্টুডেন্টরা থাকে, খাওয়া দাওয়া করে। হোস্টেল আছে, ক্যান্টিন আছে ভেতরে। যারা নার্সিং পড়াশোনা করে তাদের কলেজ এবং হোস্টেল এখানে থাকে তারা, এবং পড়াশোনা করে নার্সিংয়ে। অনেক মেয়েরা এখানে নার্সিং করতে পড়াশোনা করে। এই যে কেপিসি মেডিকেল কলেজ, এখানে মেডিকেল স্টুডেন্টদের সব ক্লাস হয়, সব পুরোটা দেখানো যাচ্ছে না, তাই এখান দিয়ে গিয়েই সামনের দিকে
এটা আমি ব্যাক পোর্শনে আছি, কেপিসির পেছন দিকটাতে আছি, ওই দিক দিয়ে ওই সুকান্ত যাদবপুরের স্টেশনে যাওয়া যায়। ওই যে ব্রিজটা উঠে গেছে যাদবপুর স্টেশনের উপর দিয়ে, আমি এখন কলেজের থেকে বেরিয়ে আসছি এই এই ওদের হোস্টেলের দিকে। এগুলো সব স্টুডেন্টদের হোস্টেল, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েন বা ফাইনাল ইয়ার থার্ড ইয়ার সব। এই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের ফটো ও ডক্টর কুমুদ রায়ের ফটো, বিধানচন্দ্র রায়। এখান থেকে ফ্রন্টটা, এদিকটাই হচ্ছে ফ্রন্ট। এটা হচ্ছে শোভারানী নার্সিং কলেজ, এখানে ক্লাস হয় নার্সদের। একটা নার্সিং স্কুল আছে, এই যে নার্সিং স্কুল। এই যে সাধনা মেমোরিয়াল স্কুল অফ নার্সিং, এই এখান দিয়ে গেলেই ওই যে গেট আছে, এই গেট দিয়ে গেলেই যাদবপুর স্টেশন। এখান থেকে 2 মিনিট যাদবপুর স্টেশন। দেখুন, আমি কেপিসির দূর থেকে একটা ভিউ নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। শাশুড়ি মার দাঁত তোলা হয়ে গেছে, এখন আমি গিয়ে একটু দেখে আসি। কয়টা দাঁত তুলেছে? কতক্ষণ লাগলো? ভেতরে তো 1 ঘন্টার বেশি লেগেছে, এখন আবার বাইরে অবজারভেশনে 1 ঘন্টা রাখবে, তারপরে ওনার অবস্থা বুঝে তারপরে বাড়ি যেতে হবে। আচ্ছা, এমনি ভালোই আছে, অসুবিধা নেই। আইস ব্যাগ দিয়েছে? কিছু ফেলবে না, ঠিক আছে? কুচু না, জল না, কিছু ফেলবে না। আর এই 3 দিন নরম নরম গলা গলা চামচ দিয়ে একটুখানি খাবার। এই তো হাসি হচ্ছে, বাবা বাবা, 91 বছর বয়সে দুটো দাঁত তুলে এখনো হাসছেন। আপনার স্ট্রেংথ আছে, ক্ষমতা আছে আপনার, সত্যি ক্ষমতা আছে। যাক, ঠাকুর কেন আরো ক্ষমতা রাখে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আবার দিব্যি সে হেঁটে হেঁটে আসছেন, গুড। আইসক্রিম খা, আইসক্রিমই খেতে হবে এখন, আর ওখানে ঠান্ডা লাগাতে হবে। আমি এখন বাড়ি যাচ্ছি, শাশুড়িকে দিয়ে গেলাম, দুটো দাঁত তোলা হয়েছে ওনার, উনি খুব সুস্থই আছেন। আমি জিজ্ঞাসা করলাম, ভালোই আছেন, এমনি গাল এখনও ফোলেনি। যাই হোক, কেপিসিতে আমরা ট্রিটমেন্ট করাই, ভালোই পাই, ভালোই ট্রিটমেন্ট হয়।
আজকে তো ভালোই হলো দেখলাম। ঠিক আছে, শাশুড়ি বলছে খুব ভালোই আছেন উনি।